আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই জানেন যে এই চ্যানেলে কৃষি বিষয়ক অনেক ভিডিও আপলোড করা হয়, তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যে আপনারা দেখতে পারতেছেন যেটা একটা কলা বাগান, কলা বাগানটা অবশ্যই সাগর কলা, সইটা দেখতে পারতেছেন। এই সরি আলহামদুলিল্লাহ ভালোই ফলন আসছে। আবার এই যে সইতে মানে একটু কাজ করাতেছি তো বাগানে, তার কারণে দেখতে আসলাম। আর দেখি এখানে আপনার থোর আসছে, থোরটা কেটে দিলাম। আর সরি কিন্তু মাশাল্লাহ ভালোই, কারণ প্রত্যেকটা সরিতে অবশ্যই এরকমভাবে আপনার অবশ্যই খুঁটি দিতে হবে। খুঁটি যদি না দেওয়া হয়, বাঁশের ঠেকনা এগুলো যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু সরিটা কিন্তু পড়ে যাবে। আপনাদেরকে ইতিপূর্বে কিন্তু ভিডিওতে দেখাইছি যে কীভাবে আপনার একটা কলা গাছে খুঁটি দিবেন, কারণ একদম বেঁধে দিবেন উপরে। যদি বেঁধে না দেন তাহলে কিন্তু সরি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বাগানটা পরিষ্কার রাখার জন্য। দেখেন বাগানটা কিন্তু একদম পরিষ্কার পরিষ্কার রাখা হয়েছে। আবার দেখেন ওই যে আরও কিছু যে নতুন করে কিছু ঘাস হয়েছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হইতেছে। আপনারা চেষ্টা করবেন বাগান সবসময় পরিষ্কার রাখার জন্য। পরিষ্কার করলে কিন্তু রোগ বালাই কম হবে, ঠিক আছে? আর পরিষ্কার করার পরে যে আপনার ঘাসগুলো থাকবে সেটা চেষ্টা করবেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার, কারণ এগুলো আপনার ডিকম্পোজিশন হয়। কারণ একটা নির্দিষ্ট জায়গায় রাখলে গর্ত করে পচনশীল, যেহেতু এগুলা পচার পরে এগুলো যদি আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আবার ব্যবহার করতে পারেন সার হিসাবে। আর তার সাথে আরেকটি ভিডিও দেখাতেছি যে আপনার ভিডিওর একটা অংশে যে আপনার এই দেখেন এই গাছটা কিন্তু রোগাক্রান্ত গাছ ছিল। আপনারা যে সামনে দেখতে পারতেছেন যে মাইজের সমস্যা, মাইজ যে অনেক সময় দেখবেন যে গাছটা খাড়া থাকা অবস্থায় মাইজ দেখবেন যে পাতাটা অনেক সময় হালকা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে কিন্তু এইটার ফলন বাড়ে না। দেখতেছেন যে মাইজটা থুবড়ে গেছে আর কি। এটা অবশ্যই গাছটা কেটে ফেলে দেবো, কারণ আমি দেখাইতেছি যে গাছে মানে মাইজের সমস্যা হলে কী সমস্যাটা হয়। দেখেন আপনারা এই যে এই গাছটাতে, এই গাছটা কিন্তু কেটে ফেলা হয়েছে, এই পাশে যেটা কেটে কাটা হয়েছে, দেখেন মাইজ কিন্তু পুরোটা পচে গেছে। পচে যাওয়ার কারণে ভিতরে কিন্তু একদম আপনার গন্ধ, এটা কাটার পরে গন্ধ অনুভব করা হয়েছে। আর অবশ্যই এটাও কেটে ফেলতে হবে, কারণ এটা রাখার কোনো স্কোপই নাই। কারণ এগুলোর মধ্যে রোগ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এটা সারানো একটু কঠিন হয়ে যায়, কারণ মাইজের সমস্যা। ওটা আপনার মাইজটা থেকেই তো আপনার পরবর্তীতে থোর আসবে, থোরের পরে কিন্তু আপনার সেটা ফলন আসবে। কারণ মাইজ সমস্যা হয়ে গেলে তাহলে আর কিন্তু এটা কোনো কাজ হবে না। আপনি এটাও কেটে ফেলে দিলেন, কারণ বাইরে যে রোগ যেগুলো আপনার ওগুলো অবশ্যই অবশ্যই কেটে ফেলতে হবে, এগুলো কোনো প্রিভেন্টিং কোর্স নাই। আপনি এটা কেটে ফেলে দিয়ে দেখা যাচ্ছে যে দেখেন এটারও কিন্তু মাইজ সমস্যা হয়েছে, কেটে দেবেন। বাকি যে চারাগুলো আছে ওগুলো যত্ন করবেন, আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফলনের আশা রাখ পর্যন্ত স্প্রে করার। রেগুলার স্প্রে করলে দেখা যাচ্ছে 15 দিন গ্যাপ গ্যাপ দিয়ে স্প্রে যদি করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। তাই চেষ্টা করবেন যে আপনার এই দেখেন এটাকে একদম কিন্তু ভিতরে ঢুকে গেছে পচে। এটা যত আপনি রেখে দিন, যত স্প্রে করে দিন, এটা কিন্তু কোনো সুফল আসতো না, কারণ এটা বাধ্য পরে কেটে ফেলতে হয়েছে। চেষ্টা করবেন এভাবে ক্ষতিগ্রস্ত গাছগুলো কেটে ফেলা, কিন্তু সবসময় প্রিভেন্টিং কোর্স, সবসময় পূর্বে প্রস্তুতি নিতে হবে। কারণ রোগ একদম হয়ে গেলে সেটা কিন্তু চেষ্টা করে যদি আপনার ভালো করা হয়, কিন্তু দেখা যাচ্ছে ফলন কিন্তু কাঙ্ক্ষিত। সবাই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।